আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুসকল, মই আমির হামজা আর আপনার সাই আছে ট্রু নলেজ টিভি। প্রিয় বন্ধুসকল, আজি আমি এই ভিডিওত ক্লাস টেনের আরবির 10 নম্বর লেসনের কুয়েশন আনসারবর করিম। ফিল ফন্দুক এই লেসনের কুয়েশন আনসারবলে আলোচনা করিম। প্রিয় বন্ধুসকল, ইয়ার আগত আমি লেসনটা বুঝাই দিছো, এবার আমি কুয়েশন আনসারবর আপনার আগত লিখে দিম। তো আহক, এবার দেরি নকরি ভিডিও আরম্ভ করা হোক। তো প্রথম প্রশ্নটা আছে, মান হুয়া সৈয়দ খালিদ। মই প্রশ্নটা লিখে আনছো, আপনাদের চাও পারে। মান হুয়া সৈয়দি খালিদুন, যে সৈয়দ খালিদ কোন হয়, মহাশয় খালিদ কোন হয়? তো ইয়ার আনসার হব সৈয়দি খালিদুন মুআজ্জিফুল হুকুমতি। সৈয়দি খালিদুন মহাশয়, মানে স্যার কব পারি, স্যার খালিদ, মহাশয় খালিদ, মুআজ্জিফুন আল হুকুমতি, হুকুমতি মানে সরকারি, এজন সরকারি কর্মচারী। মুআজ্জিফুল হুকুমতি, এজন সরকারি কর্মচারী। 2 নম্বরটো চাওক, আইনা ইয়াকাউ মাকতাবু সৈয়দি খালিদিন। আইনা ইয়াকাউ মাকতাবু সৈয়দি খালিদিন, সৈয়দ খালিদর মক্তবটো কত, মানে কার্যালয় অফিসটো কত, কোনখিনি জায়গাত অবস্থিত? তো ইয়ার আনসার হব ইয়াকাউ মাকতাবু সৈয়দি খালিদিন ফি মদিনাতি সিবসাগারা। ইয়াকাউ মাকতাবু সৈয়দ খালিদিন ফি মদিনাতি সিবসাগার, মানে শিবসাগর শহরত সৈয়দ খালিদর অফিস কার্যালয়টো অবস্থিত। 3 নম্বরটো চাওক, লিমাজা জার খালিদু গুয়াহাটি। লিমাজা জার খালিদুন গুয়াহাটি, যে খালিদ গুয়াহাটিলৈ কিয় গৈছিলে? হোৱাই ডিড খালিদ গো টু গুৱাহাটি, হোৱাই ডিড ভিজিট খালিদ গুৱাহাটি? তো ইয়াৰ আনসাৰ হ'ব জার খালিদুন গুয়াহাটি লিশুউনির রসমিয়া। জার খালিদুন গুয়াহাটি লিশুউরির রসমিয়া, খালিদ গুয়াহাটিলৈ তেওঁৰ কাৰ্যালয়ৰ কামত গৈছিল। খালিদ ৱেণ্ট টু গুৱাহাটি ফৰ হিজ অফিচ ৱৰ্ক। তাৰপিছত 4 নম্বৰটো চাওক, ইলা আইনা ৱাছালা খালিদুন বাদা তাকমিলিল উমুরি। ইলা আইনা ওয়াসালা খালিদুন বাদা তাকমিলিল উমুরি, যে তেওঁৰ কামবোৰ সমাপ্ত হোৱাৰ পাছত তেওঁ কলৈ গৈছিল? ইলা আইনা ওয়াসালা, তেওঁ ক'ত গৈছিলে তেওঁৰ কাম চাম কাম বন শেষ কৰাৰ পাছত? তো ইয়াৰ আনচাৰ হ'ব ওয়াসালা খালিদুন ইলাল ফুন্দুকি নন্দন বাদা তাকমিলিল উমুর। وصل خالد إلى الفندق نندن بعد تكميل أموري. زي خالد فندق মানে হোটেল, নন্দন হোটেল, ফুন্দুকি নন্দন, নন্দন হোটেলত গৈছিল বাদা তাকমিল উমুর, তেওঁৰ কামবোৰ শেষ হোৱাৰ পাছত। প্ৰিয় বন্ধুসকল, ভিডিও বহুত লং হৈ যাব, তো আমি এই 4টা প্ৰশ্নটোৰে কৰিলোঁ এই ভিডিঅ'ত। নেক্সট ভিডিঅ'ত আমি পৰৱৰ্তী কুৱেশ্যন আনচাৰবোৰ লৈ আলোচনা কৰিম। প্রিয় বন্ধুগুল, যদি ভিডিওটো ভাল লাগিছে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করব। তো আজির কারণে বিদায় জানাও, আকৌ নতুন ভিডিওলৈ উপস্থিত হম। আসসালামু আলাইকুম।